ওহ, আমি খুব ক্লান্ত। ঠিক এই এক্সপ্রেশনটি আপনি ইংলিশে কিভাবে প্রকাশ করবেন? বলতে পারেন আই এম টায়ার্ড, বাট দিস ইজ ভেরি কমন। আপনি যদি এটা না বলে বলতে পারেন আই এম এক্সস্টেড, আই এম এক্সস্টেড, দ্যাট মিন্স আমি শেষ, আমি খুব ক্লান্ত। আই এম ডেড টায়ার্ড, আই এম ডেড টায়ার্ড, আই এম বিট অর আই এম বিটেন, দ্যাট মিন্স আমি হার মানছি, আমি আর পারছি না, আমি খুব ক্লান্ত। অথবা বলতে পারেন আই ক্যান হার্ডলি কিপ মাই আইজ ওপেন, আই ক্যান হার্ডলি কিপ মাই আইজ ওপেন, দ্যাট মিন্স আমি চোখটাও খোলা রাখতে পারছি না, আমি এত টায়ার্ড। আম গোনা হিট দ্য স্যাক, আম গোনা হিট দ্য স্যাক, হিট দ্য স্যাক এখানে একটা ফ্রেজ যেটা অর্থ হচ্ছে বিছানায় যাওয়া মানে শুয়ে পড়া, মানে আমি আর পারছি না, আমি এখন শুয়ে পড়বো, আমি আর ক্লান্ত হয়ে যাচ্ছি, আমার ধর আর বসে থাকা সম্ভব হচ্ছে না। দ্যাট মিন্স আই আম গোনা হিট দ্য স্যাক। অথবা বলতে পারেন আই ক্যান হার্ডলি কিপ মাই আইজ ওপেন, আই ক্যান হার্ডলি কিপ মাই আইজ ওপেন। বলতে পারেন আমি এক্সস্টেড, I'm dead tired, I'm beat, also I'm beaten. Thank you very much for watching.